স্পাইস অফ লাইফের একটি নতুন পর্বে সকলকে স্বাগত। রান্নাঘরে রান্না করার সময় তেল মশলার ধোঁয়া লেগে বা অসাবধানতাবশত দুধ বা ভাতের ফ্যান বা ডাল তরকারি গ্যাসের বার্নারের ওপর পড়লে গ্যাসের বার্নারের নজলগুলো জ্যাম হয়ে যায়, ফলে গ্যাসও কম বেরোতে থাকে আর রান্না হতেও বেশ দেরি হয়। আজ আমি এই ভিডিওতে ঘরে থাকা তিনটে সহজলভ্য উপকরণ দিয়ে সহজেই গ্যাসের বার্নার পরিষ্কার করা দেখিয়ে দেব। আমি প্রথমেই আমার গ্যাসের ছোটো বার্নারের হাই ফ্লেমটা দেখাচ্ছি, যদিও আমি রেগুলারলি পরিষ্কার করি বলে আমার গ্যাসের বার্নার খুব একটা নোংরা হয় না। প্রথমেই একটা বড় বাটিতে গ্যাসের বার্নার দুটো নিয়ে নেব। ছোট বার্নারটায় জল গরম করেছিলাম, তাই ছোট বার্নারটা একটু গরম ছিল, সেই কারণে সাঁড়াশি দিয়ে ধরে জলে ধুয়ে একটু ঠান্ডা করে নিয়েছি বার্নারটা। এরপর কষকষে গরম জল বাটিতে ঢেলে দেব, দিয়ে দেব 1.5 চামচ মতো খাবার সোডা বা বেকিং সোডা, যা প্রায় সকলের বাড়িতেই থাকে। জলের পরিমাণটা এমন হতে হবে যাতে বার্নারগুলো জলে বেশ ভালো মতোই ডুবে থাকে। এরপর দিয়ে দেব 1 ছিপি ভিনিগার। ভিনিগারের জায়গায় কেউ লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার বার্নারগুলো জলে ভিজিয়ে মোটামুটি ঘন্টা দুয়েক রেখে দিতে হবে। ঘন্টা দুয়েক হয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি 1 টুকরো ভিমবার। ভিমবারের জায়গায় আপনারা যে কোনো ডিশওয়াশিং বার বা লিকুইড নিতে পারেন। আর বাঙালিদের বাড়িতে পুরনো টুথব্রাশ তো থেকেই থাকে, সেই একটা টুথব্রাশ লাগবে। তো সেই ভিমবার দিয়ে আর টুথব্রাশ দিয়ে আমি বার্নারগুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো বেশ ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করব। 2 ঘন্টা ধরে ভিনিগার আর খাবার সোডা মেশানো গরম জলে গ্যাসের বার্নারগুলো ডুবিয়ে রাখার ফলে গ্যাসের বার্নারে জমে থাকা নোংরাগুলো কিছুটা আলগা হয়ে জলে গিয়ে মিশেছে, যার জন্য জলের রঙটা একটু নীলচে মতো হয়ে গেছে। জানি না আমি আদৌ ক্যামেরায় সেটা বোঝা যাচ্ছে কি না। গ্যাসের বার্নার দুটো বাইরের দিক ভিতর দিক বেশ ভালো করে ঘষাই মাজাই করতে হবে। হাতের একটা ভালো এক্সারসাইজ হবে কিন্তু এটা করলে। আমি মোটামুটি 3.5-4 মাস অন্তর অন্তর গ্যাসের বার্নারগুলো পরিষ্কার করার চেষ্টা করি। আর তাছাড়াও আমাদের বাড়িতে গ্যাসের বড় বার্নারটা খুব একটা ব্যবহার করা হয় না, ওই টুকটাক কাজ ছাড়া, যার জন্য গ্যাসের বড় বার্নারটা মোটামুটি পরিষ্কারই থাকে। সাবান দিয়ে পরিষ্কার করার পরে জলের রঙটা শুধু কীরকম হয়ে যাচ্ছে দেখুন একবার। তার মানে গ্যাসের ওই বার্নারের নজলগুলোর মধ্যে কত ময়লা জমে থাকে একবার ভাবুন। সাবান দিয়ে ধোয়া হয়ে যাওয়ার পরে ভালো পরিষ্কার জলে বার্নার দুটোকে ভালো মতো ধুয়ে নেব। বার্নারগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখুন। যাদের পিতলের বার্নার সেগুলো তো একেবারে সুন্দর নতুনের মতো চকচক করে এইভাবে পরিষ্কার করার পর। এরপর একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে বার্নারগুলো মুছে শুকিয়ে নেব। একেবারে ভালো মতো শুকিয়ে গেলে তারপর আপনাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি। এবার আপনাদের দেখাবো পরিষ্কারের পরে আমার গ্যাসের ছোট বার্নারের হাই ফ্লেম। ফ্লেম কিন্তু বেশ ঘন হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।